ক্লাস টেন ছেলেরা আশা করি ভালো আছো। আজকে তোমাদের চলতরিতের উপরে ছ নম্বর ক্লাস হবে, যার মূল বিষয় থাকবে রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। এটা মূল টপিক। আশা করি তোমরা পেন, বই, খাতা, পেন্সিল নিয়ে রেডি। যে জায়গাগুলো মনে হবে বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো নোট করবে, পার্সোনালি অথবা মিশনের থ্রো দিয়ে তোমরা জানো কীভাবে যোগাযোগ করতে হয়, তেমন যোগাযোগ করে নিয়ে সেই বেঁধে যাওয়া অংশটা ক্লিয়ার করে নেবে। চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস রানিং করা যাক। তাহলে যদিও আমাদের পয়েন্ট আজকের পড়ানোর বিষয় রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক, তাহলেও আমরা আগে দেখে নেব যে রোধ, পরিবাহী রোধ অর্থাৎ যে বাধা সেটা কার কার উপরে নির্ভর করে, অর্থাৎ যে পয়েন্টটা লেখাটা বোর্ডের উপরে দেখতে হচ্ছে সেটা, যে রোধ যে বিষয়ের উপর নির্ভরশীল তারা তার বা একটা পরিবাহী। পরিবাহী কি? যার মধ্যে দিয়ে সহজে ইলেকট্রন যাতায়াত করতে পারে সেটাই পরিবাহী। একটা পরিবাহীর ছবি দেখানো হয়েছে। একটা তোমার প্রশ্ন হতে পারে, স্যার তার কি এত মোটা হয়? না, এত মোটা হয় না, সেটা তোমাদের বোঝানোর জন্য এটা এইভাবে দেখানো হয়েছে। এখান থেকে এইটুকু হবে তার লেন্থ বা দৈর্ঘ্য, সেটাকে এল দিয়ে দেখানো হয়। আর এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা যদি তার হতো তাহলে এইটা হবে তারের লেন্থ বা দৈর্ঘ্য, এটা হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এই যে রোধ বা আর, এই যে রোধ বা আর, এই এল এবং এ এর সাথে কীভাবে রিলেটেড সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমি একটা ছবি আঁকি, ধরো এই ছবিটাই, আর একটার সঙ্গে অ্যাড করে দিই। খুব মন দিয়ে দেখবে, যত সম্ভব পারবো আমি স্লো এবং ধরে ধরে পড়ানোর। বোর্ডের ছবিটা বের লক্ষ্য করো কি শুরু করছে, যে রোধ বা আর এর সাথে পরিবাহী দৈর্ঘ্য বা এল এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর সাথে আর এর, মানে এই দুজনের সাথে আর এর রিলেশন। তাহলে ফার্স্ট ছবিটা একটু দেখো, মন দিয়ে দেখো যে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর এই পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক, কিন্তু প্রথম যে পরিবাহীটা নেওয়া আছে তার দৈর্ঘ্য কত? 10 মিটার। আর দ্বিতীয় পরিবাহী যেটা নেওয়া আছে তার দৈর্ঘ্য কত? 20 মিটার। 20 মিটার 10 মিটার স্যার কি? 20 মিটার বা 10 মিটার ফ্যাক্ট নয়। ফ্যাক্টটা কি? যে এর থেকে এর দৈর্ঘ্য বেশি না কম। উত্তর কি আসবে? দৈর্ঘ্য বেশি। দৈর্ঘ্য যদি বেশি হয়, এবার তোমরা নিজেরা বলো, আমার সাথে নিজেরা বলো, যদি দৈর্ঘ্য বাড়িয়ে দেওয়া হয়, একটা পরিবাহী, এই পরিবাহীটা নেওয়া হলো এর দৈর্ঘ্য, আর একটা পরিবাহী এই নেওয়া হলো এর দৈর্ঘ্য, স্বাভাবিক থেকে এর থেকে এর দৈর্ঘ্য বেশি, তাহলে এর যা রোধ হবে এর রোধ তার থেকে বেশি, এর থেকে এর রোধ বেশি না কম? এক চান্স উত্তর আসবে স্যার বেশি। ঠিক, তাহলে কী হবে রিলেশানটা? কী হবে? আর প্রপোর্শনাল টু এল। লিখলে কমপ্লিট? না, খেয়াল করো এখানে এ আর এখানে হে, দু জায়গায় এ, পরিবর্তনশীল না কনস্ট্যান্ট? উত্তর কী হবে? পরিবর্তনশীল নয়, কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে লিখতে হবে এ যখন স্থির। মাথা ঢুকলো? তাহলে আর বাড়লে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, এক নম্বর সিদ্ধান্তে আমরা আসলাম। মন দিয়ে দেখবে, দ্বিতীয় ছবি লাগবে আমাদের একটু, মুছে দিলাম। এবারে লক্ষ্য করো যে দুটো পরিবাহী নিলাম বা দুটো তার নিলাম, প্রথম পরিবাহীর দৈর্ঘ্য কত? এল। ওকে, দ্বিতীয় পরিবাহীর দৈর্ঘ্য কত? এল। তাহলে দৈর্ঘ্য পরিবর্তনশীল না পরিবর্তনশীল নয়, দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য হবে স্থির। কিন্তু এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখো 10 মিটার স্কোয়ার, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখো 20 মিটার স্কোয়ার। এইবারে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধ কীভাবে সম্পর্কিত? একটা সরু তার, এবারে ইলেকট্রনের জায়গায় নিজেকে ভাবো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কেন হয়?
तार मध्य दिए इलेक्ट्रन चलाचल करे ठीक ठीक इलेक्ट्रन जगह निजे के कल्पना करो मन करो ये तारटार मध्य दिए तुम्हें जेते बला हल तुम्हें हामागुड़ी दिए जाच्छो कतटा बाधा प्राप्त होच्छो भाव एबार तारटाके ठीक बड़ो करे देवा हलो जूम करे देवा हलो मोटा अंश देवा हलो बेश बड़ो अंश तार मध्य दिए एबार तुम्हें जाच्छो देखा जाच्छे हामागुड़ी दीते होच्छे ना हेटे बा दौड़िए चले जेते पाच्छो ताहले बाधा तोमार कोथाय एखाने बेशी ना एखाने बेशी एक चांस उत्तर कि आसबे सर एखाने कम एखाने बेशी তাহলে কি হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি করলাম বাড়ালাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমে 10 তারপরে কত করলাম 20 তাহলে 10 যখন ছিল যা রোধ যা বাধা যখন 20 করলাম তখন রোধ বা বাধা কম হবে না বেশি হবে স্বাভাবিক উত্তর কি হবে কম তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াবো তার জন্য রোধ কি হবে কমবে তাহলে কেমন সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক দুই নম্বর পয়েন্ট আর ব্যস্তানুপাতিক 1/a কখন एलटा की परिवर्तन करेछि मन दिए देखो ना एल परिवर्तनशील नय अर्थात एल जखन स्थिर माथा ढुकल आशा करी बुझते पेरेछो एबार जौगिक भेद एर आगे तुमी गैसेर चैप्टारे एक ही जिनिस करेछो चलतरितेर कुलम्बेर सूत्रेर ओखाने एक ही जिनिस करेछो क्लास टेनेर भेदे एक ही जिनिस करेछो कि एक ही जिनिसटा कि सर कि हबे ना आर समानुपातिक एल আর সমানুপাতিক 1/a তাহলে যৌগিক ভেদ থেকে আমি কি লিখতে পারি ছবি দুটো মুছে দিলাম কি লিখতে পারি যে আর সমানুপাতিক l/a কখন যখন l ও a পরিবর্তন শীল মাথা ঢুকলো পরের স্টেপ কি হবে সমানুপাতিকের চিহ্ন তুলে দিয়ে কি করতে হয় ইকুয়েশন আনতে হয় ইকুয়েশন আনার নিয়ম একটা ধ্রুবক রাখতে হয় তাহলে রোটা কি একটা ধ্রুবক ধ্রুবকে যেমন আমরা মহাকর্ষ সূত্রে দেখেছি বড় হাতের জি কি ছিল মহাকর্ষ সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক আর এর ক্ষেত্রে কি ছিল সর্বজনীন গ্যাস ধ্রুবক তাহলে এখানেও রোটার একটা এই রোটার নাম থাকবে এই রোটার নামটা কি রো প্রথমে প্রথমে কি বলবো রো হলো একটা ধ্রুবক তারপরের প্রশ্ন আসবে রো এর নাম কি ভৌতবিজ্ঞানে রোকে আমরা কি নামে রাখবো রোকে বলা হবে রোধাঙ্ক কোথায় এবার টপিকে চলে এসে বুঝতে পারছো রোকে বলা হবে রোধাঙ্ক রোকে কি বলা হবে রোধাঙ্ক হলো পরের স্টেপ বা পরের পার্ট কি থাকবে রোধাঙ্কের সংজ্ঞা ইকুয়েশনটা কি পেলাম আর ইজ ইকাল টু রো এল বাই এ কি করব রোধাঙ্কের সংজ্ঞা বের করব রোধাঙ্কের সংজ্ঞা বের করতে গেলে রো কি বাঁ দিকে রাখবো এই আর বাকিগুলোকে একদিকে রাখবো অর্থাৎ কোনাকুনি গুণ করে দিলাম আচ্ছা বোঝার সুবিধার জন্য রো এল ইজ ইকাল টু আর এ অর্থাৎ রো ইজ ইকাল টু কি হবে আর এ বাই এল এ অংশটা মুছে দিলাম আর ইজ ইকাল টু রো এল বাই এ সংজ্ঞা তৈরি করার নিয়ম জানো কি করতে হয় ধরি এল ইজ ইকাল টু কত এক বা একক আর ইজ ইকাল টু কি হবে এক বা একক তাহলে এল ইজ ইকাল টু কত ধরলাম সরি এটা একটা লেখা ভুল হয়েছে এটা এ ইজ ইকাল টু একক হবে এ ইজ ইকাল টু একক তাহলে কী কী একক ধরে নিলাম এল ইজ ইকাল টু এক বা একক ধরলাম এ ইজ ইকাল টু এক বা একক ধরলাম তাহলে ইকুয়েশানটা কীভাবে চেঞ্জ হবে এর জায়গায় এক বসিয়ে দেবো আর গুণ এক এলের জায়গায় এক বসিয়ে দেবো তাহলে রো ইজ ইকাল টু কী থাকবে আর তাহলে যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বা এল ইজ ইকাল টু কত হয় এক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইজ ইকাল টু কত হয় এক যদি এক হয় তাহলে রো আর এই দুটো কি আলাদা হলো তখন রোর যে মান হবে সেটা হয়ে যাবে রোধাঙ্ক তাহলে রোধাঙ্ক কি নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্যের কোনো পরিবাহী এবং
একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধের মান, রোধের যে সংখ্যাগত যে মান, সেই সংখ্যা মানটাই কী হয়? তার রোধাঙ্ক। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্র প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধের সংখ্যাগত মানটাই হবে তার রোধাঙ্ক। বোঝা গেল? রোধাঙ্কের একটা বিকল্প সংজ্ঞা তোমাদের বইয়ে পাবে, সেই সংজ্ঞাটা কীভাবে তৈরি করা যায় দেখো। বলছে একটা পরিবাহী নেব যার ক্ষেত্রফল কত হবে এক এবং দৈর্ঘ্য কত হবে এক। তাহলে দেখো আমি একটা ঘনক যদি কল্পনা করি এই সংজ্ঞার সঙ্গে আমি মিলিয়ে বলতে পারি কিনা দেখো। যদি এই ঘনকের দৈর্ঘ্য এক ধরে নিই, যদি ধরে নিই দৈর্ঘ্য কত এক, তাহলে এই ক্ষেত্রফলটা কি অন্য কোনো রাশি আসবে? কারণ ঘনকের দৈর্ঘ্য যা প্রস্থতায় উচ্চতায়, তাহলে ক্ষেত্রফল কত আসবে এক গুণ এক ইজিক্যাল টু কত এক, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আসবে এক। তাহলে আমি পরিবাহীর পরিবর্তে যদি ঘনক বলি তাহলে সংজ্ঞাটা কী আসবে? যে একক দৈর্ঘ্যের কোনো ঘনক, একক দৈর্ঘ্যের কোনো ঘনক, এই দৈর্ঘ্যটা কত এক, এই দৈর্ঘ্যটা কত এক, এই দৈর্ঘ্যটা কত এক, অর্থাৎ একক দৈর্ঘ্যের কোনো ঘনকের, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ঘনকের এই দুটো বিপরীত তল, এই তলটা আর এই তলটা বিপরীত তল। এটা যদি ঘনক নেওয়া হয় এটা হবে ঘনকের একদিকে তল, ঠিক অপোজিট তল কোনটা হবে? এইটা। এই দুটো তলের মধ্যে যে রোধটা হবে সেই রোধের সংখ্যাগত মানটা কী হবে? রোধাঙ্ক। রোধের সংখ্যাগত মানটা কী হবে? রোধাঙ্ক। তাহলে একটা ঘনক যার বাহুর দৈর্ঘ্য কত হবে একক, সেই ঘনকের দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধের সংখ্যাগত মানটা কত হবে? রোধের সংখ্যাগত মানটাই হবে তার রোধাঙ্ক। ওকে, এই জায়গাটা থেকে এই যে আমরা ঘনক দিয়ে সংজ্ঞাটা শেখানোর পিছনে একটা কারণ আছে। কারণটা আমি তোমার একটা সালের কোশ্চেন বা বইয়ের এক্সারসাইজ কোশ্চেন এই ধরনের একটা আসে সেটা আমি একটু বলি। বলছে 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক, আমি মুছে দিলাম, তাহলে আমরা সিদ্ধান্ত এসে গিয়েছি, এবার আমি বোর্ডটা মুছে দিই। কি বলছে? ঘনকটা থাক 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, উষ্ণতা কত 18 ডিগ্রি সেলসিয়াস, কার না তামার, কি না রোধাঙ্ক কত 1.78, মন দিয়ে দেখো, ×10⁻⁶ ওহম সেন্টিমিটার। ওকে, এক সেকেন্ড আমরা একটু যদি রিভার্সে আসি, একটা জায়গা আমাদের আগে একটু ক্লিয়ার করে নেওয়া উচিত যে স্যার এখানে যে ওহম সেন্টিমিটার দিলেন এই রাশিটার সঙ্গে তো আমরা পরিচিত নই, হট করে এই রাশিটা কেন আসলাম, ইচ্ছা করে এটা করলাম, এরকম এই রাশিটা আমরা পরিচিত নই, তাহলে এই রাশিটা কোথার থেকে আসলো? উত্তরটা দেখো, আমরা আর ইজিক্যাল টু কী জানি, রো এল বাই এ। আমি এখনই টপিকে ফিরে আসছি, যদি এটা টপিকের মধ্যে আর ইজিক্যাল টু রো এল বাই এ। ওকে, তাহলে রো ইজিক্যাল টু কী হবে? আর এ বাই আর এ বাই এল। তাহলে এটা হলো, তাহলে এসআইতে তাহলে এসআইতে মানে এসআই পদ্ধতিতে রোয়ের একক কী হবে? তৈরি করা শিখিয়ে দিয়েছি আগের প্রত্যেকটা ক্লাসে, কম বেশি একটা করে একক কি দুটো করে একক তৈরি করা শিখেছি। এবার নিজেরা বলো, ভিডিও স্টপ করো, নিজেরা একক বের করো, করে আবার রানিং করে আবার আমার সঙ্গে মিলিয়ে নাও যে রোয়ের একক আরটা কি? রোধ। রোধের একক কি? ওহম। তাহলে ওহমের চিহ্ন দিলাম। ওকে, এ কি ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এসআই একক কি? মিটার স্কোয়ার। মিলছে তোমাদের সাথে? এলটা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার। কাটলাম, আচ্ছা কাটবো না, ঘোটাঘুটি হলে বুঝতে পারবে না। এখান থেকে একটা মিটার, এখানে একটা মিটার কেটে দিলাম, তাহলে আলটিমেট কি পড়ে থাকবে? ওহম মিটার। এই ওহম মিটারটা কি? ওহম মিটারটা হলো রোধের, এই ওহম মিটারটা হলো রোধাঙ্কের এসআই একক। ওহম মিটারটা হলো রোধাঙ্কের এসআই একক। তাহলে সিজিএস একক, সিজিএস একক কী হবে?
ওহম যেমন আছে তেমন থাকবে। মিটারটা যদি এসআই একক হয় তাহলে সিজিএসএ দৈর্ঘ্যের একক কী হবে? সেন্টিমিটার। এইবারে বলো যে রোধাঙ্কের সিজিএস একক কী দাঁড়ালো? ওহম সেন্টিমিটার। আশা করি তোমাদের খাতায় যে উত্তরটা আসলো আমার বোর্ডেও একই উত্তর আসবে। যদি ক্লাসগুলো পরপর মন দিয়ে শোনো, আগের ক্লাসগুলো আর এই ক্লাসগুলো যদি মন দিয়ে শোনো, তাহলে ওহম সেন্টিমিটারটা কী দাঁড়ালো? রোধাঙ্কের এসআই সরি সিজিএস একক। রোধাঙ্কটা এই ওহম সেন্টিমিটারটা এই রোধাঙ্কের সিজিএস একক। তাহলে এবার আমরা আগের জায়গায় ফিরে যাই। কী বলেছিলাম? যে 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। এখন এবার বলো ওহম সেন্টিমিটারটা কী? উত্তর নিশ্চয়ই তোমাদের কাছে আসছে। ওহম সেন্টিমিটারটা সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক। চলো এর বলতে কী বুঝি দেখি। 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলতে কী বোঝো? তাহলে আমাদের রোধাঙ্কের সংজ্ঞায় কী শিখেছিলাম? একটা ঘনক নিতে হবে যার প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য কত হবে? একক। তাহলে এখানে একক কী আছে? সেন্টিমিটার। তাহলে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 1 সেন্টিমিটার। তাহলে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 1 সেন্টিমিটার। তাহলে 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুটি বিপরীত তল, এ একটা তল, এ একটা তল, দুটো বিপরীত তলের মধ্যে রোধের মান কত হবে? 1.78 × 10⁻⁶ ওহম। 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুটি বিপরীত তলের মধ্যে রোধের মান কত হবে? 1.78 × 10⁻⁶ ওহম। ওকে, চলো এর পরের টপিকে আমরা আগাই। তাহলে রোধাঙ্ক বিষয়টা কমপ্লিট হয়ে গেল। এরপরে আসবে তাহলে বাকি পড়ে রইল কি? পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্ক বোঝার আগে একটু শুনে আমরা আগিয়ে আসি। রোধ জিনিসটা কি আমরা একটু বুঝে নিই। রোধ কী ছিল? পরিবাহী সেই ধর্ম যে ধর্মের জন্য পরিবাহী সেই ধর্ম যে ধর্মের জন্য পরিবাহী তার নিজের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে কী করতো? বাধা দিত। তাহলে আমি যদি বলি পরিবাহিতা, নতুন একটা শব্দ আনছে পরিবাহিতা, ঠিক এর অনন্যক রাশি, এর অনন্যক। অনন্যক মানে কি? উল্টো। তাহলে রোধ যদি কোনো রোধের চিহ্ন কীভাবে আমরা লিখি? এই রোধ যদি কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় তাহলে তার অনন্যক মানে তার উল্টো যেটা সেটা কি? পরিবাহিতা। তাহলে এবার নিজেরা বলো সংজ্ঞা পরিবাহিতা কি? পরিবাহিতা হলো পদার্থের বা পরিবাহী সেই ধর্ম যে ধর্মের সাহায্যে পরিবাহী বা তারের মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে পরিবাহিতা দিয়ে আমরা কোনো পদার্থের পরিবাহিতা দিয়ে বুঝতে পারি যে কোনো পদার্থের মধ্য দিয়ে কত সহজে তড়িৎ পরিবহন করতে পারবে। এটা যেমন বাধা দেয় এটা তেমন সাহায্য করে, ওই সেন্সে ভাবতে পারো। এটা বাধা দেয় আর এটা সাহায্য করে। এটা সাহায্যে আমরা বুঝতে পারি পরিবাহীর মধ্য দিয়ে কত সহজে তড়িৎ পরিবহন হতে পারে। এবার দুটো জিনিসকে একটু কম্পেয়ার করা যাক, আমি একটু সরিয়ে লিখি। হ্যাঁ, রোধের এসআই একক কী শিখিয়েছিলাম? ওহম। তাহলে পরিবাহিতা কী হবে? আচ্ছা, আগে তার আগে একটু বলি, রোধকে যদি আমরা আর দিয়ে চিহ্নিত করি কী বললাম? পরিবাহিতা কী হবে? রোধের অনন্য। তাহলে পরিবাহিতা ইজিক্যাল টু কী হবে? 1/r। ক্লিয়ার? তাহলে রোধের যদি এসআই একক ওহম হয় তাহলে পরিবাহিতার একক কী হবে? 1/ওহম। এটাকেই আমরা লিখতে পারি ইজিক্যাল টু, ঠিক ওহমটাকে উপরে তুলে দিলে চিহ্নটা ঠিক এরকম আসবে। ওকে, অথবা এটাকে যদি আমি সংক্ষেপে লিখে কথায় লিখতাম, রোধের এসআই একক কী ছিল? ও এইচ এম, ওহম। এটাকে উল্টে দিলে কী হবে? উপরে তুলে দিলে কী হবে? এম এইচ ও। এটাকে উপরে তুলে দিলাম, ও আগে ছিল, ও লাস্টে যাবে, এম লাস্টে ছিল আগে আসবে, তাহলে এম এইচ ও অর্থাৎ মোহ। তাহলে এখান থেকে কী পেলাম? মোটা কী হলো?
পরিবাহিতার এসআই একক। এছাড়াও অনেক একক আছে পরিবাহিতার, মানে একই জিনিস যেগুলোকে বলা যায়, প্রথমে শিখলাম ওহম, ওয়ান বাই ওহম বা ওহম ইনভার্স, তারপরে শিখলাম মো, এছাড়া বলা যায় সিমেন্স, যেটাকে সংক্ষেপে আমরা কি দিয়ে লিখি, এস। ওকে, তাহলে পরিবাহিতার কটা একক জানলাম, ওয়ান বাই ওহম বা ওহম ইনভার্স বা মো বা সিমেন্স, যেটাকে সংক্ষেপে আমরা লিখি এস দিয়ে। ওকে, এরপরে যাই পরিবাহিতাঙ্ক, যেটা আমাদের টপিকের, আজকের টপিকের লাস্ট বিষয় পরিবাহিতাঙ্ক। ঠিক এখানে যেমন কম্পেয়ার করলাম, এখানেও কম্পেয়ার করব। দেখো এই রোধাঙ্ক আর এই হয়ে যাবে পরিবাহিতাঙ্ক। এক নম্বর, রোধাঙ্ককে কী দিয়ে চিহ্নিত করতাম, রো দিয়ে। পরিবাহিতাঙ্কটা কী হবে, পরিবাহিতাঙ্কটা কী হবে, ঠিক রোধাঙ্কের অনন্যক। পরিবাহিতাঙ্কটা কী হবে, রোধাঙ্কের অনন্যক অর্থাৎ উল্টো। তাহলে রোধা পরিবাহিতাঙ্ককে কী দিয়ে লিখি, সিগমা। তাহলে এর সঙ্গে যদি রিলেশান আনতে চাই তাহলে কী করতে হবে, পরিবাহিতাঙ্কটা কী, রোধাঙ্কের অনন্যক। অনন্যককে আমরা কী কীভাবে লিখি, একের নিচে দিয়ে এইভাবে লিখি। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কী পেলাম, ওয়ান বাই রো। তাহলে পরিবাহিতাঙ্কটা কী, পরিবাহিতাঙ্ক হলো কোনো পরিবাহীর রোধের অনন্যক রাশিকে, অর্থাৎ রোধের অনন্যক রাশিকে কি বলা হয়, পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ককে কী দিয়ে চিহ্নিত করা হয়, সিগমা দিয়ে। সিগমা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ওয়ান বাই রো। আসি রোধাঙ্কের এসআই একক কী জানি বলো, ওহম মিটার, এটা আমরা জানি। রোধাঙ্কের এসআই একক আমরা কী জানি, ওহম মিটার। তাহলে পরিবাহিতাঙ্কের একক কী হবে, ওয়ান বাই ওহম মিটার। এটাকে উপরে তুলে দিলে কী হবে, ওহম ডট মিটার ইনভার্স। কোন পদ্ধতিতে পেলাম, এসআইতে। তাহলে তোমরা সিজিএসটাও তৈরি করে নেবে। তাহলে রোধাঙ্কের এসআই একক কী হলো, ওহম মিটার ইনভার্স। ওকে, তাহলে আমাদের মূল যে দুটো পড়ার অংশ ছিল, এক হলো রোধাঙ্ক কাকে বলে, তার এসআই সিজিএস একক, পরিবাহিতাঙ্ক কাকে বলে, তার এসআই সিজিএস একক। লাস্টে অল্প একটু অংশ আছে, সেটা হলো তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলা হয়, তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলা হয়, সেসব পদার্থকে তড়িতের পরিবাহী বলা হবে, যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে ইলেকট্রন অর্থাৎ তড়িৎ প্রবাহটা খুব সহজে হবে, অর্থাৎ ইলেকট্রনটা সহজে যাতায়াত করতে পারবে, অর্থাৎ সেই পরিবাহী যাদের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারবে। যে পরিবাহীর মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে সেই সব পরিবাহীকে কী বলা হয়, তড়িৎ পরিবাহী। উদাহরণ তামা, রূপ ইত্যাদি। তাহলে অন্তরক কী, অন্তরক হলো সেসব পদার্থ যার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সহজে হয় না, অথবা হয় না, টোটালি তড়িৎ পরিবহন হয় না, যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবহন হয় না সেসব পদার্থকে কী বলা হয়, অন্তরক। আশা করি বুঝতে পেরেছ। আজকের 6 নম্বর ক্লাস এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করা হবে। ওকে।